ةال ঠিক হল আজান মনর় দা মিনারে আজান দেওয়াই হলো ঠিক যদিও এখন মাইক্রোফোন হয়েছে তবুও মিনারে মাইক্রোফোন রেখে আজান দেওয়াটাই হচ্ছে উত্তম কারণ উঁচু জায়গাতে আজান দেওয়ার নিয়ম রসুল্লাহামের যুগে ছিল এখন যদি উঁচু উঁচু জায়গাতে না হয় কিংবা বাইরে না হয় মসজিদের ভিতরে দেয় তাহলে যে আজান হবে না এমন কথা নয় যদি আপনি হানাফি মসজিদের আশেপাশে আছেন তো মসজিদে গিয়ে নামাজ পড়বেন আপনি বাড়িতে বাসায় কি নামাজ পড়বেন যে আপনাদের মসজিদ আলাদা হলে আপনারা আলাদা আগে আজ দেবেন আর যদি বাসায় পড়েন তাহলে জানতে হবে যে আগে আপনি নামাজ আবার রক্তে পড়বেন তারপরে জামাতে গিয়ে আবার নামাজ পড়বেন কারণ জামাত ছাড়া উচিত নয় রহমতুল্লাহ সুৎঘরের ব্যাপারে আছে যে সে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে যখনই সে তীরে পাড়ে উঠতে চাচ্ছে আবার তাকে পাথর মেরে ওই নদীর দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে পরকালের একটা কথা আর বাকি সুদ খাওয়ার সত্তর রকম গোনা আছে সব থেকে ছোট গোনা হলো মায়ের সঙ্গে ব্যবচার করা রহমতুল্লাহ বৃষ্টির কারণে নামাজ জমা করার ক্ষেত্রে বৃষ্টি হওয়া জরুরি বৃষ্টির আশঙ্কা নয় যখন দেখবেন যে বৃষ্টি চলছে মা মসজিদে আছেন মাগরেবের নামাজ পড়লেন পড়ছেন তখন বৃষ্টি চলছে সেই ক্ষেত্রে আপনি জমা করে নিতে পারেন তারপর যদি এসার সময় বৃষ্টি বন্ধ হয়ে যায় সমস্যা নেই নামাজ হয়ে গেছে কিন্তু মাগরেবের সময় যদি বৃষ্টি বন্ধ থাকে এই আশঙ্কায় যে এসার সময় বৃষ্টি আসবে এরকম না এরকম হলে যায়জ না বৃষ্টি যদি এসেই যায় তাহলে বাড়িতে নামাজ পড়ে নেবেন তখনও সমস্যা হবে না রসোল্লা সাল্লাম জানতেন কি জানতেন না সেটা তো বলা মুশকিল তবে গায়েব জানতেন না চার ইমামের কথা আল্লাহ সাল্লাম বলেও জানি চার মজাহের এক মজাবের তাকলিদ করতে হবে তারা অবশ্য বলে না যে কোথাও আছে তারা এটা ইজমা বলে এ তাদের মুসলমান দাস সেই যুগে নাকি ইজমা বা সর্ববাদী সম্মতি করে নিয়েছিল যে এই চারটে মজাব ছাড়া অন্য মজাবের তাকলিদ করা যাবে না অবশ্যই এটা তাদের দাবি যে দাবি আমরা মানি না আমরা সে দাবির নাকচ করি বরং আমরা বলি যে চার মজাবি কেন হলো পাঁচটা হলো না কেন তিনটে হলো না কেন ওরা বলছে আমরা ইজমা করে নিয়েছি কিন্তু ইজমা আসলেও হয়নি অনেকে সে ইজমা মানেননি আর তাকলিদ করাকে জায়েজ নয় বলেছেন সুতরাং তাদের কথা তারা বলবে তারা সেটা প্রমাণ করার জন্য বলতে পারে আমরা কিন্তু সেটা মানতে বাধ্য বারাকাত আমার নাম আব্দুল হামিদ এখন আমাকে অনেকেই হামিদ মৌলানা বলে হামিদ মাদানি বলে এটা কি জায়েজ হ্যাঁ জায়েজ যেহেতু হামিদ মানুষ হয় আল্লাহ তালা আছেন ততে আব্দুল হামিদ বলাটাই উত্তম আব্দুল আজিম বলাটাই উত্তম কেউ যদি শুধু আজিম বলে তো সমস্যা নেই যে সে শিরিক হবে তা নয় কারণ এটা নাম নাম এক কিন্তু মানে আলাদা আজিম আল্লাহ আল্লা আল আজিম তার মানে আলাদা আর আপনার ছেলে শুধু আজিম বলা হলে পরে তার মানে আলাদা হবে তো সেক্ষেত্রে আজিম বলে ডাকলে কোন সমস্যা হবে না তবে উত্তম হলো আব্দুল হামিদ আবদুল আজিম বলে দাওয়াত দাওয়াত হচ্ছে শব্দ মানে আহ্বান করা যায় অমুসলিমকে ইসলামের দিকে আহ্বান করতে হবে আর মুসলিমদের যে মুসলিম নামাজ পড়ে না নামাজের দিকে আহ্বান করবেন যে হজ করছে না হজের দিকে আহ্বান করবেন ইত্যাদি ইত্যাদি আর দাওয়াত আম শব্দ খায়ের দিকে আহ্বান করার কথা কোরআনে বলা হয়েছে যেখানে বলা হয়েছে যে আল আল ঈদ আল খাইরি খাইরি বলা হয়েছে যেখানে তার মানে খায়ের দিকে দাওয়াত তো খায়ের মানে হচ্ছে কল্যাণ এটা আম শব্দ যে খায়ের যে কোনো কল্যাণের দিকে দাওয়াত দেওয়া যায় এটা আম শব্দ আর ইসলা হচ্ছে ত্রুটি সংশোধন করা যে হয়তো মুসলিম তার মধ্যে কিছু ত্রুটি আছে সেটাকে সংশোধন করা এটা খাস ব্যাপার কিন্তু দাওয়াতটা হচ্ছে আম ছেলে মেয়েদেরকে ডাকার জন্য মাইক ব্যবহার করা এটা কোনো দিনই ব্যাপার না পড়তে ডাকা এতে সমস্যা নেই যদি মনে করে গ্রামের লোক যে ডাকা যাবে তাহলে কোনো সমস্যা নেই মিটিং হলো গ্রামের কোনো মিটিং আছে সেই হিসাবে মাইক ব্যবহার করা হলো মিটিংয়ের জন্য বা মসজিদের কমিটিকে ডাকা হলো এগুলো তো সমস্যা নেই এগুলো যেহেতু দিনই ব্যাপার না দিনই ব্যাপার যেমন আজানের মতো ভরে ওঠানো ইফতারি আগে বলে দেওয়া আর মিনিট সময় আছে তারপর ধরুন জানাজার নামাজ বের হচ্ছে ঈদের নামাজ শুরু হচ্ছে এইগুলো হচ্ছে আজানের মতো এইগুলো যায়জ না প্রশ্ন শেয়ারা কি মুসলিম যে শেয়ারা মনে করেন সাহাবারা কাফের আবু বাকর কাফের ওমার কাফের ওসমান কাফের যে সাহারা যে শিয়ারা বলে যে এই কোরআন সেই কোরআন না এই কোরআন বিকৃত কোরআন এই কোরআন সাহাবারা বিকৃত করেছেন যে শেয়ারা বলে যে জিবরিল আসলে আলী হওয়ার আলী ছিলেন নবী হওয়ার যোগ্য জিবরিল ভুল করে মোহাম্মদ কাছে মোহাম্মদের কাছে চলে যান তো তারা কি মুসলমান হতে পারে নামাজের ভেতরে যে রুকুর সেজদার তাসবি আছে সেই তাসবিগুলো একবার বলা ওয়াজেব আর একবারের বেশি বলা শূন্য কখনো দুবার কখনো তিনবার কখনো পাঁচবার কখনো দশবার বার এখানে বেজোর সংখ্যা বলতে হবে তাও শর্ত নেই আপনি বলতে পারবেন যেমন আপনার নামাজ হবে যেমন আপনার সময় হবে সাধারণত ইমামের পেছনে সময় কম পাবেন যখন একা পড়বেন তখন আপনি তিনবার সাতবার দশ বারও পড়তে পারবেন বেনামাজি কাফের কিনা মানে শুধু জমান নামাজ পড়লে কেউ নামাজই হয় না পাঁচ আক্তের নামাজ পড়তে হবে তবে নামাজই হবে এখন যদি পাঁচ আক্তের নামাজ না পড়ে তাহলে সে কাফের কি না যদি কাফের মনে করেন তাহলে তার হাতে জবাই করা পশু খাওয়া যাবে না বাকি রান্না ফান্না করলে পরে খাওয়া যাবে আমরা যেমন অমুসলিমদের মিষ্টির দোকানে মিষ্টি খাই অমুসলিমদের তৈরি করা হালাল খাবার খাই তাতে সমস্যা নেই কিন্তু জবাই করার ব্যাপারটা হচ্ছে যে কাফের জবাই খাওয়া যাবে না তেলাওয়াত করা শেষ করার পরে কোনো নির্দিষ্ট দোয়া নেই যা পড়তে হয় অনেকে সাদাকাল্লাহ আজিম বলে ওলামারা বলছেন এটা বিদাত এটা বলা ঠিক না রাসুল্লাহ সাল্লাম কোরআন শুনেছেন সাহাবাদের কাছে বলেছেন বাস তার মানে যথেষ্ট আর সাদাকাল্লাহ আজিম বলেননি সুতরাং বোঝা গেল এটা আমাদের তরফ থেকে বাড়ানো বানানো কথা রহমতুল্লাহ বারাকাত মাসা আল্লাহ আপনি জানেন আব্দুল্লাহ বিন উম্মে মাতুমের হাদিস তা অন্ধ হওয়ার সত্ত্বেও এবং মদিনাতে মানে ক্ষতিকর বা কষ্টদায়ক পোকামাকড় থাকা সত্ত্বেও তাকে বলা হয়নি তুমি যে আজান শুনতে পেয়েছ তাহলে তুমি এসো না তুমি বাড়িতে নামাজ পড়ব তাকে অনুমতি দেওয়া হয়নি সুতরাং আজান শুনতে পেলে মসজিদে যাওয়ার মতো পুরুষের ক্ষমতা থাকলে তার কোনো ওজন নেই মসজিদে গেই নামাজ পড়তে হবে ওয়া যদি আপনি বাড়িতে পড়েন একটা হাদিসে আছে নামাজ হবে না ওলামারা বলছেন নামাজ হয়ে গেলেও সে কাবিরা গুনাহগার হবে কাবিরা গুনাহ করবে সুতরাং সেরকম কোনো ওজোর ছাড়া মসজিদে গিয়ে নামাজ না পড়লে আপনি গুনাহগার হবেন অতএব জামাত ছাড়ার কোনো ওজোর যদি আপনার না থাকে মসজিদে হাজির হয়ে নামাজ পড়বে আলহামতুল্লাহ ইউসুফ আলাই কটা বিয়ে হয়েছিল তার কটা ছেলে মেয়ে আর তার স্ত্রীর নাম কি জুলাইখা ছিল তার সঙ্গে বিয়ে হয়েছিল কি না দেখুন এগুলো নিয়ে আমাদের কোনো কোনো মানে লাভ নেই এগুলো জেনে কোনো লাভ নেই আর এগুলো কোনো প্রশ্ন নয় যে যার জন্য আপনি হয়তো অতিরিক্ত জানার জন্য জানতে পারেন তো তফসি আছে যে যে মহিলা বাড়িতে ইউসুফ সাল্লাম মানুষ হচ্ছিলেন এবং সেই মহিলা উপজাচিকা হয়ে প্রেম ভিক্ষা করে ইউসুফের কাছে সে মেয়ে হচ্ছে বাই সেই বাচ্চার স্ত্রী রানী আর সেই রানীর নাম ছিল জুলেখা সেই হিসাবে যদি আপনি জুলেখা বলেন তাতে সমস্যা কি আছে দেশ যদি আপনার উপরে দেশ ছেড়ে চলে যান জরুরি নয় আপনার যদি ট্যাক্স দেওয়ার সমস্যা থাকে আপনি দেশ ছেড়ে চলে যান আপনাকে তো তারা থাকতে বাধ্য করছে না সুতরাং যদি আপনার না পোষায় দেশ বলছে যে আমাকে এই দিতে হবে না হয় আমার ক্ষতি হবে তোমার থাকার ইচ্ছা হয় থাকো না হয় নিজের দেশে চলে যাও এক্ষেত্রে বলার কিছু না ইসলাম বলবেন যে এটা জুলুম হচ্ছে বা জোর করছে কিছুই না আপনি থাকলে থাকলে না চলতে থাকা অবস্থায় ঘুমিয়ে যাওয়া এমন শৈথিল্য হওয়া উচিত না কিন্তু সতর্ক থাকা সত্ত্বেও যদি ক্যাসেট শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন সে আল্লাহ ক্ষমা করবেন আহ জন্যে একটা ফাংশন আছে যে কি বলে ওটাকে ঘুমের জন্য একটা ডিস আছে মানে এত মিনিট চলবে তারপর বন্ধ হয়ে যাবে এরকম অপশন ব্যবহার করলে ভালো তবে সতর্ক থাকবেন যেন কোরআন চলতে থাকবে আর আপনি ঘুমিয়ে গেলেন এমন না হয় কারণ কোরআন মনোযোগ সহকারে শুনতে হয় আর ফালতু চালিয়ে রাখা ঠিক নয় আল্লাহ তালা যত যত নাম আছে সব নামের আগে আব্দ ব্যবহার করতে হবে সব নামের আগে আব্দ ব্যবহার করতে হবে এবার আপনি যদি যদি বলেন কোন কোন নামের আগে যদি আব্দ ব্যবহার না করি তাহলে গোনা হবে না বা শিরিক হবে না বা কি বলে গোনা হবে না হা তাহলে কিছু নাম আছে যেমন হামিদ হাকিম আলি আজিজ রহিম রাউফ এগুলোর আগে যদি আব্দ ব্যবহার না করেন বলেন রাউফ ভাই রহিম ভাই হামিদ ভাই তাহলে সমস্যা নেই এরকম আরও অনেক নাম আছে নাম তো আল্লাহ নিরানব্বই এর অধিক নাম আছে এস এম সবগুলো মাধ্যমে তো বলা সম্ভব না আর কোন নামটার আগে আব্দ লাগানো জরুরি যেমন রহমান যেটা আল্লাহর জন্য খাস রেফাত রহমান খাল্লাক রাজ্জাক এগুলো দেখুন আপনি যদি জানেন কেউ হারাম খোর সে কোরবানি দিচ্ছে হারাম টাকা দিয়ে কোরবানি দিচ্ছে আপনি পারলে তার সঙ্গে শরিক হবেন না আপনার কোরবানি আপনি একা দেন আপনার গরু দেওয়া দরকার নেই গরু দেওয়া জরুরি নয় আপনি একটা ছাগল দেন আপনার হালাল টাকাতে একটা ছাগল কিনে নিজের পরিবারের পক্ষ থেকে জীবিত মৃতর পক্ষ থেকে আপনি জবাই করুন এটাই হচ্ছে উত্তম আর যদি গোস্ত খেতে চান তাহলে যদি ভাগে দেন তো দিতে পারেন তার হারান টাকা আছে তার কোরবানি কবুল হবে না কিন্তু আপনার ভাগের টাকা হালাল আপনার একটা কবুল হবে কিছু মরণ আছে শহীদি মরণ কিন্তু শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমান এবং তার সাথে ওই যে নামাজ নামাজ না থাকলে নামাজই না হলে কাফের হয় নিশ্চয়ই আপনারা বল আমাদের কাছ থেকে শুনেছেন সুতরাং ইমান হলো প্রধান শর্ত তারপরে যদি তার নামাজ ইত্যাদি সব ঠিক আছে ইমান ঠিক আছে বাচ্চা প্রসব করতে গিয়ে মহিলা মারা গেল সে শহীদের দরজা পাবে শুধু জান্নাতই হবে তা নয় সে শহীদের সম্মান পাবে শহীদের মান পাবে জান্নাতে কোন নিয়ামতর ওপরে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় প্রথমত তার প্রতি কৃতজ্ঞ হয়ে বিনয়ী হয়ে এবং এই নিয়ামত আল্লাহর কাছ থেকে পেয়েছে কথা মনে মনে স্বীকার করে তারপর এটা মুখে প্রকাশ করতে হয় আলহামদুলিল্লাহ শুক্রুল ইল্লাহ আল্লাহর প্রশংসা করতে হয় আর তারপরে এটা ব্যায়াম করতে হয় মানুষের কাছে কিন্তু গর্ব করে না আল্লাহ শুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে তারপর সেই নিয়ামতকে তার সন্তুষ্টির পথে ব্যয় করতে হয় তাহলে তার সুক্রিয়া আদায় হয় হয়ত কেয়ামতের দিনে দাঁড়ি পাল্লাতে ওজন হবে পাপ পাপ কারি এবং পাপ নামা আমল আমল কারি আমল নামা তিনটি ওজন করে জান্নার জাহান্নার নির্ধারণ করা হবে এখন এক কোটি পাপ আছে এক কোটি একটা নেকি আছে তার জন্য সে জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি নেই কারণ বাকি পাপের শাস্তি আল্লাহ যদি মাফ না করেন তাহলে শাস্তি ভোগ করে যাবে আর যদি এক কোটি পুণ্য আছে আর এক কোটি একটা পাপ আছে তার জন্য সে জাহান নামে যাবে তাও নয় আল্লাহ ইচ্ছা করলে একটা মাপ করে তাকে জান্নাতে দেবেন এটা আল্লাহর ইচ্ছার উপরে শুধুমাত্র কাবিরা গোনার ক্ষেত্রে বাকি আকবরুল কাবা এর সিরিক বা কুফরি করে থাকলে কোনো ওজন নেই মেজান নেই তাকে চায়ী জাহান নামি হতে হবে রহমতুল্লাহ দুনিয়াতে কোনো পাপের শাস্তি যদি শরীয়ত অনুযায়ী পেয়ে যায় তাহলেও কি সে পরকালে শাস্তি ভোগ করবে এ নিয়ে মতভেদ আছে কোন কোনো পাপের কথায় বলা হয়েছে এটা দুনিয়াতেই কাফারা হয়ে যাবে পরকালে শাস্তি হবে না কোন কোনো পাপের কথায় বলা হয়েছে এটা দুনিয়ার শাস্তি আর আখেরাতে আছে বড় শাস্তি সুতরাং দুই রকমই কথা আছে কোন কোন পাপের ক্ষেত্রে দুরকমই আছে এ ব্যাপারে আপনি আমার পাপ ও তার প্রায়শ্চিত্ত বইটা পড়তে পারেন ভাই যত রকম দেখছেন নামাজ পড়া তত রকমেরই প্রত্যেকের কাছে দলিল আছে যদি আমরা জানতাম রসুল্লা কিভাবে কীভাবে নামাজ পড়েছেন তাহলে এই মতভেদ হতো না কিন্তু জানার মধ্যে তারতম্য আছে কারও সহি কারো জয়ীফ এই ধরনের পার্থক্য আছে হাদিসের বর্ণনায় রসল্লা কিভাবে নামাজ পড়েছেন তার বর্ণনাতে সমস্যা আছে বলেই এত কিছু মত হয়েছে কোনোটা সহি হাদিস তারা বলছে না আমাদেরটা সহি আমরা বলছি না আমাদেরটা সহি সুতরাং যে যাওয়ারটা যে মনে করতে পারে মহাদেশিনদের বিভিন্ন একতলাপ বিভিন্ন মতভেদ আছে সুতরাং যেটাকে আপনি সহি মনে করছেন সেই অনুযায়ী নামাজ পড়ুন সহি যেটা সহি মানার চেষ্টা করতে হবে বাকি ওদের দলিল আছে তাদের জহিব দলিল আর তারা নিজেদেরকে সহি মনে করছে আল্লাহ দাতন আপনি যে কোনো সময় করতে পারেন বিশেষ করে নামাজের আগে আগে উজু করার আগে আগে দাতন করে উজু করুন আর আপনার প্রয়োজন মতো আপনার মানে ঘুম থেকে উঠে ঘুমাবার আগে আপনি ব্রাশ করুন ব্রাশ করুন যে মাজন দিয়ে ব্রাশ করলে যে পেস্ট দিয়ে ব্রাশ করলে আপনার উপকার হয় সে পেস্ট দিয়ে ব্রাশ করুন বাথরুমে বসে ব্রাশ করা দাতন করা যাবে কিন্তু বাথরুমে কেবল ব্রাশ করার জন্য বা দাতন করার জন্য বসে থাকবেন না আপনার লজ্জাস্থান খুলে বরং লজ্জাস্থানে যত খোলা যতটুকু দরকার ততটুকু খুলে রাখবেন তারপরে কাজ হয়ে গেলে উঠে গিয়ে ডেকে নিয়ে তারপরে আপনি করবেন করবেন ব্রাশ আপনার যদি নিঃস্ব হন হন তাহলে আপনার ফেতরা টাকা বলবেন না ফেতরা চাল ফেতরা টাকা দিলে অনেকে বলছেন যে ফেতরা টাকা দিলে আদায় হবে না সুতরাং চাল দেবেন আপনার প্রধান খাদ্য যেটা সেটা দেবেন আপনার শাশুড়ি মা যদি গরিব হন তো আপনি দিতে পারেন অবশ্য আপনার শাশুড়ি মাকে আপনার হেল্প করা উচিত তবু আমি বলবো যে আপনার জাকাত হিসাবে এবং ফেতরা হিসাবে আপনার শাশুড়ি মাকে সাহায্য করতে পারেন তবে তাকে জানানো জরুরি নয় যে আমি জাকাত দিচ্ছি বা ফেতরা দিচ্ছি বরং জানালে নিশ্চয়ই দুঃখিতই হবে যে যুক্তি খাড়া হোক না কেন রসোল্লা হাদিস মানতে গিয়ে যেটুকু করা দরকার আমাদের করতে হবে আগেকার আলামটা ভুল করেছে না সঠিক করেছে সে প্রশ্ন দেখার দরকার নেই মাদ্রাসা কিভাবে চলবে সেটাও দেখারও আমার দরকার নেই রসুল্লাহ সাল্লা সাল্লাম কী দিতে বলেছেন সেটা আমি দেবো এটা মানতে গিয়ে যদি কিছু অচল হয়ে যায় অচল হওয়ার কিছুই নেই এমন শরীয়তে এমন কিছু করা হয় না যাতে অচল হয়ে যায় এটা খাদ্য দেওয়ার কথা বলা হয়েছে খাদ্যই দিতে হবে খাদ্য দেওয়াই হচ্ছে নিয়ম খাদ্য না দিলে পরে আদায় হবে না আর চাল মাদ্রাসায় পৌঁছে দিলে মাদ্রাসায় চাল রান্না করে খাওয়া হয় সেখানে কাজে দেবে আর যদি কোনো মিসকিন চালের দরকার না চাল দরকার না থাকে সে মিসকিন নয় তাকে তো চাল রান্না করে খেতেই হয় যদি তার অন্য টাকার দরকার হয় আর ওই চাল ছাড়া কোনো টাকা পয়সা তার কাছে না থাকে সে মিসকিন চাল বিক্রি করে টাকা করে নেবে ও রহমাতুল্লাহি নিয়ম খেয়ে ঈদ করতে যাওয়া আর ঈদের আযহার নিয়ম হলো যে তা খেয়ে কিছু না খেয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া তারপর খেয়ে মানে ঈদের নামাজ পড়ে এসে কোরবানির এটাকে রোজা ঠিক না অনেকে বলাও বলে কোরবানির আরাফাতের রোজা আর এই রোজা রোজা দেড়টা বলে দেড়খানা রোজা তো দেড়খানা রোজা হয় না রোজা পুরোই হয় পুরো দিনের আর সেটা আরাফার রোজা হয় পরের দিনটা যে না খেয়ে যেতে হয় সেটা রোজা নয় অনেকে দেখেছি শেহরি খেতে আমরাও দেখেছি অনেকে শেহরি খাচ্ছে তারপরে ঈদের পরে এসে খাচ্ছে মনে করছে অর্ধেক রোজা তো এগুলো কি বলবো আর মানে জাহেল মানুষদের কাজ আর কি তারা মনে করে হাফ রোজা হাফ রোজা হয় না এটাকে রোজাও বলা হয় না স্বামী স্ত্রী একে অপরের মানে সহিষ্ণু ভাব থাকবে একে অপরের সহ্য করে নেবে এটাই হচ্ছে সংসার ধর্ম তবে যদি খুব বেশি হয় স্ত্রী যদি একান্ত অবাধ্য হয় কোনো কথাই মানতে না চায় তো সরিওতে তার সমাধান বলা আছে তাকে উপদেশ দেবে উপদেশ দেবে উপদেশ উপদেশ দেবে যদি না মানে বিছানা ত্যাগ করবে বিছানা ত্যাগ করলেও যদি কাজ না হয় উত্তম মধ্যম প্রহার করবে অবশ্য ফেটে ফুটে গেলে হবে না তাতে যদি না মানে সালিশ বসাবে নিজের বাড়ির পক্ষ থেকে কিছু লোক আর স্ত্রীর পক্ষ থেকে কিছু লোক বা একটা লোক নিয়ে এসে সালিশ বসাবে তাতেও যদি না মানে তার জন্য জায়েজ হবে তাকে তালাক দেবে যে মেয়ে স্বামীর কথা অবাধ্য তাকে তালাক দেওয়া যায় দেখুন যেভাবে হোক যদি একটা কোন কাজ মানে কোন একটা পদ্ধতি কাজে দেয় তাহলে পরবর্তী পদ্ধতিতে কোরবানি আকিকা দেওয়া যাবে যদি আপনার কোরবানি আকিকা মানে ক্রয় করার অন্য ব্যবস্থা থাকে অন্য উৎস থাকে কিংবা ঘরে গৃহপালিত পশু আছে আপনার ঋণ আছে কিন্তু পশু আপনার আছে আপনি করতে পারবেনা কোরবানি দিতে পারবেন এতে বাধা নেই আর যদি মনে করেন যে কোরবানি করতে গিয়ে আপনার ঋণ শোধে মানে ঋণ পরিশোধে অসুবিধা হবে তাহলে পারবেন আগে ঋণ পরিশোধ করতে হবে তারপরে ইবাদত আপনাকে করতে হবে অন্যান্য মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া বিধেয় নয় বরং মৃত ব্যক্তিকে কোরবানির স্বভাবে শরিক করা নেওয়া যায় একটা কোরবানি দিলাম এবং বললাম এটা আমার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে এটাই হচ্ছে বিধেয় মেত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া বিধেয়ানায় তবুও যদি স্বরূপ কেউ দেয় দেওয়া যাবে কিন্তু যে দিচ্ছে সে স্বভাব পাবে আর যার নামে দিচ্ছে সেও স্বভাব পাবে আর তার টুকু সম্পূর্ণ গোস্ত বি বিতরণ করতে হবে বাড়িতে রাখা যাবে না খাওয়া যাবে নাতুল্লাহ হয়ে বারাকু নামাজে মেয়েরা সেরকমই করবে যেমন ছেলেরা করে ছেলেরা বুকে হাত বাঁধবে বুকে হাত বাঁধবে অতএব পার্থক্য কিছু নেই যে যে কারণে পার্থক্য আছে সে পার্থক্য হাদিসে বলে দেওয়া হয়েছে যেমন মেয়েরা যখন চুল চুল লম্বা চুল নিয়ে নামাজ পড়বে বেঁধে নামাজ পড়তে পারবে ছেলেরা পারবে না তারপর নাম নামাজে কোনো শব্দ করবে না ইমামের ভুল হলে হাততালি দেবে ইত্যাদি ইত্যাদি কয়েকটা পার্থক্য যেগুলো বলা হয়েছে সেগুলো ছাড়া ছেলেদের মতোই বসবে ছেলেদের মতোই সিজদা করবে রুকু করবে জড়সড় হয়ে করবে না

আর এখান থেকে অনেক সম্প্রদায়ের লোক মনে করে যে কবরের উপরে মসজিদ বানানো বা বানানো কিন্তু এখানে এখানে দলিল নেই সে ব্যাপারে বিস্তারিত যায় করেছি তৌহিদ কৌমুদি নামক বইয়ে সেখানে আপনি পড়তে পারেন সেখানে যারা মানে নেতৃস্থানীয় ব্যক্তি ছিল তারা বলেছিল যে আমরা এখানে মসজিদ বানাবো তারপর মসজিদ বানানো হয়েছে কি না হয়েছে তাও সেখানে প্রমাণিত নয় বা সেখানে উল্লেখ করা নাই যে মসজিদ তারা বানিয়েছিল তারা বলেছিল যে আমরা বানাবো তো তাতে তারা বানিয়েছিল কিনা তাও জানা নেই তারপরে তাদের যুগে সেটা জায়েজ ছিল না ছিল সেটা দেখার কথা আমাদের যুগে আমাদের নবীর যুগে বা আমাদের নবীর শরীয়তে এটা জায়েজ নয় সুতরাং ওটাকে দলিল দিয়ে আমরা কবরের উপরে মসজিদ বানাতে পারি না বাকি আপনাকে অনুরোধ রইল আপনি তৌহিদ কৌমদি বইটা পড়ুন বরাকাতুহ সভিনয়ে উত্তর জানাচ্ছি দাঁড়ি রাখার ব্যাপারে যে দাড়ি রাখা হল ওয়াজিব দাঁড়িকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়া হল উত্তম এক মুঠির ওপরে ছাঁটা জায়েশ এক মুঠির ওপরে ছাঁটা জায়েশ যদিও উত্তম হল একেবারে ছেড়ে দেওয়া নিজের অবস্থায় ছেড়ে দেওয়া এই হলো দাড়ির মোটামুটি মানে হুকুম মান যে দাড়ি রাখা ওয়াজেব সুন্নত মানে নবীর সুন্নত নবীর তরিকা কিন্তু তার মান হলো ওয়াজেব দাড়ি এক মুঠির কম ছাটলে বা চাঁচলে কাবিরা গোনা হবে যতবার চাঁচবে ততবার কাবিরা গোনা হবে যদি কেউ কোন বিষয়ে সরকারকে ফাঁকি দিয়ে থেকেছে কোন কোম্পানিকে ফাঁকি দিয়ে থেকেছে এবং পরে ভুল বুঝতে পেরে তবা করার দরকার হয় বা দরকার মানে কি নিশ্চয়ই জরুরি তাহলে সেই ক্ষেত্রে যে ফাঁকি দেওয়া দিয়েছে সেই ফাঁকির টাকা কোম্পানিকে বা সরকারকে ফিরিয়ে দিতে হবে এটা একটা কড়া মশলা অনেকে কড়া বলতে পারেন অথবা ক্ষমা চাইতে হবে দুটোর মধ্যে একটা করলে তবে তার জন্য সেটা হালাল হবে নচেত হালাল হবে না আল্লাহ তালার কাছে ক্ষমা পাওয়া যাবে না এখন যদি ক্ষমা চাওয়া অসম্ভব হয় টাকা ফিরিয়ে দেওয়া অসম্ভব হয় তাহলে আলাদা কথা তবে অনেকে বলেছেন যেমন মনে করুন এই যেমন কারেন্টের ব্যাপারটাই বলি কারেন্টের বিল ভরার সময়ে যদি এমন কোনো সিস্টেম থাকে যে কারেন্টের যারা বিল নেই সরকারি বিল তো সেই সরকারিতে বেশি টাকা দেওয়া সম্ভব তাহলে দিতে হবে তার অ্যাকাউন্টে জমা করে দিতে হবে যেমন ট্রেনের টিকিট কেটে একবার ফাঁকি দিয়ে আপনি গেলেন কোথাও দূরে কোথাও গেলেন ট্রেনের টিকিট কাটলেন না ফাঁকি দিলেন তারপরে মনে হলো আমি তো ভুল করলাম তো অবা করবো তাহলে আপনি দ্বিতীয়বার যাওয়ার সময় ডবল টিকিট কাটুন এইভাবে আপনার রেল কোম্পানিকে টাকা ফিরিয়ে দেওয়া হয় তো যারা চান যে হ্যাঁ করবো আল্লাহর বাস্তে করবো তারা করতে পারেন তবার জন্য রহমতুল্লাহ ইমাম যদি তামাক জাত খৈনি ইত্যাদি ব্যবহার করে গুল মাঝে দাড়ি ছাঁটে তারপর মেয়েদের সঙ্গে নষ্টি ফস্তি করে ইত্যাদি বহু রকম ইমাম আছে কোনো কোনো ইমাম দেখেছি বা শুনেছি বিড়ি সিগারেটও খায় তো তাদের পেছনে নামাজ হবে কিনা দেখুন একটা কথা মনে রাখবেন যার নিজের নামাজ সহি তার পেছনে নামাজ সহি তার মানে মুশরেকের যেমন নামাজ সহি নয় কাফেরের নামাজ সহি নয় তার পেছনে নামাজ সহি না আর যে পাপ করলে মানুষ কাফের হয় না ফাঁসেক হয় ফাসেকের পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে তাকে ইমাম বানানো উচিত না এমন খৈনি খোর গুলবাজ বা সিগারেট খোর বিড়ি খোর ইমাম রাখা উচিত না যদি পারেন তাকে সরিয়ে দেন এখন মনে কোনো মসজিদে একদিন গেলেন একটা লোক নামাজ পড়ছে জামাত তা হয়ে গেছে একটা লোক নামাজ পড়ছে যে বিড়ি খায় খায় বা তখন আপনি তার পেছনে নামাজ পড়লে নামাজটা হয়ে যাবে সমস্যা নেই কিন্তু তাকে ইমাম বানাবেন না আপনি জানেন যে হারাম খায় আর হারাম খেলে ইবাদত কবুল হয় না এমন কথা নয় হারাম খেলে দোয়া কবুল হয় না এবার অনেকে বলছেন যে দোয়া তো আস নামাজ হচ্ছে দোয়া তার নামাজ কবুল হয় না যদি এইরকম ধারণা করেন যে তার নামাজ কবুল হয় না তার পেছনে নামাজ হবে কি না তো এরকম ফতোয়া নেই যে যদি কেউ বিডি সিগারেট খায় তাহলে তার পেছনে নামাজ হবে না কারণ সে কাফের হয়ে যায় না বিডি সিগারেট খেলে সে কাফের হয়ে যায় না তাই তার পেছনে নামাজ হয়ে যাবে তবে তাকে ইমাম বানাবেন না ইমাম থাকলে সরিয়ে দেবেন আর ইচ্ছাকৃতভাবে যদি সে নামাজ পড়ে আপনি তার পেছনে নামাজ না পড়ে অন্য জায়গায় একা পড়বেন তা করবেন না তার পেছনে নামাজ পড়বেন হয়ে যাবে ওয়া রাহমাতুল্লাহি বহুবার বলা হয়েছে নামাজ পড়ার কথা অনেকে বলে 82 বার আমার গোনা নাই কতবার বলা হয়েছে আর কঠোরভাবে কতবার বলা হয়েছে আমার গোনা নেই কুরআন যারা পড়েন যারা তাফসীর পড়েন বা নামাজ বিষয়ক যারা লেখালেখি করেছেন তাদের বই পড়লে বুঝতে পারবেন যে আল্লাহ তারা কিভাবে নামাজের ব্যাপারে বলেছেন নামাজ না পড়লে কি হবে ইত্যাদি আপনি নামাজ বিষয়ক বই পড়ুন তাহলে বুঝতে পারবেন যে কোরআনের কোন কোন আয়াতে নামাজ সম্পর্কে বলা হয়েছে এবং হাদিসে কি বলা হয়েছে। পরমahmatullahi যদি ইলেকট্রিক কোম্পানি থেকে কমার্শিয়াল আর ডোমেস্টিক দু রকম ব্যবস্থা করা থাকে এবং মসজিদকে কমার্শিয়াল ক্যাটাগরিতে ফেলে থাকে আর আমরা ধোঁকা দিয়ে সেটাকে ডোমেস্টিক বানাবো এটা আমাদের জন্য জায়জ না বিশেষ করে ইবাদতের জায়গা সেই জায়গাতে যে বিল কোম্পানি নেতে চায় নিত্যা আমরা বিল দিয়ে সেই কারেন্ট ব্যবহার করব না হ্যাঁ করব না কিন্তু ধোকা দিয়ে আমরা কম বিল দেওয়ার জন্য মসজিদের নামে ধোকাবাজি করব ব্যক্তির নাম নিয়ে এটা বাড়ি বলবো মসজিদকে বাড়ি বলবো এটা আমাদের জন্য জায়জ নয় রহমতুল্লাহ যে মেয়ের সঙ্গে নিজের অবৈধ সম্পর্ক ছিল আবার যে মেয়ে অবৈধ সম্পর্ক করে এক ছেলেকে বিয়ে করেছে তার বিয়ে বোধহয় হারালো নয় সেই মেয়েকে সাহায্য করা আমার মতে যায়জ না সেই মেয়ের সাথে সম্পর্ক রাখা সেই মেয়েকে সাহায্য করা আবার জাকাত থেকে মোটেই যায়জ না আবার রোজাও রাখে মানে কত রকম মানে একই সঙ্গে গুরমুর গুরমুর খিচুড়ি ঘাটা যে রোজাও রাখে ইফতারি করতে পারে না অবৈধ করে বিয়ে করেছে পালিয়ে বেড়াচ্ছে তাকে আবার জাকাত থেকে সাহায্য করার কথা বলছেন আল্লাহ আলম